আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ আমরা জানবো আকাশের দরজাগুলো কোন কোন সময় খোলা হয় এবং আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের ক্ষমা করেন ও দোয়া কবুল করেন প্রথমেই আমরা জানবো আকাশের দরজাসমূহ খুলে দেওয়ার কারণ আকাশের দরজা একটি গাইবি বিষয় মুমিন বান্দা বিনা দ্বিধায় এর ওপর দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে আকাশের উন্মুক্ত দরজা দিয়ে ধরার বুকে আল্লাহর রহমত বর্ষিত হয় বিভিন্ন কারণে আল্লাহ আল্লাহতালা আকাশের দরজাসমূহ খুলে দেন যেমন ফেরেশতাদের অবতরণের জন্য বৃষ্টি বর্ষণের জন্য তওবা কবুলের জন্য মুমিন বান্দার ন্যাক আমল গ্রহণ করার জন্য যে সময়গুলোতে আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয় তা হল নম্বর এক আজানের সময় আকাশের দরজাগুলো খোলা হয় যখন মোয়াজদিন আজান দেন তখন আজানের সমুদুর সুরের মূর্ছনায় আকাশ বাতাস বিমোহিত হয় মহান আল্লাহর বরত্ব ঘোষিত হওয়ার সেই শুভক্ষণে বান্দার দোয়া কবুলের জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ আল্লাহতালা কখনও ফিরিয়ে দেন না আবু উমামা রদিয়াল্লাহ তালা আনহতে বর্ণিত নবী করিম সল্লআ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয় নম্বর দুই ইকামতের প্রাককালে সালাতে সারিবদ্ধ হওয়ার সময় আকাশের দরজাগুলো খোলা হয় ইকামতকে হাদিসে দ্বিতীয় আজান বলা হয়েছে যখন সালাতের জন্য ইকামত দেওয়া হয় তখন আল্লাহ তালা আকাশের দরজাগুলো খুলে দেন জাবের রদি আল্লাহ তালা আনহতে বর্ণিত রসুল সল্লু ও সালাম বলেন যখন মানুষ সালাতের জন্য কাতারবদ্ধ হয় এবং জিহাদের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ায় তখন আকাশের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয় জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর আনত নয়না হুরদেরকে দিয়ে দেওয়া হয় এবং তারা আত্মপ্রকাশ করে যখন ব্যক্তিটি সালাতে বা জিহাদে উকি মারে তখন হুরেরা তার জন্য দোয়া করে বলে হে আল্লাহ তাকে সাহায্য কর আর যখন সে পশরণ করে তখন তারা আত্মগোপন করে এবং বলতে থাকে হে আল্লাহ তাকে ক্ষমা কর নম্বর তিন মধ্যরাত্রির পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত আকাশের দরজাগুলো খোলা হয় রাত গভীর হওয়ার সাথে সাথে গোটা প্রকৃতি যখন নিস্তব্ধতা ও নিস্পন্দতার চাদরে আচ্ছাদিত হয়ে যায় মধ্যরাত্রিতে আল্লাহর হুকুমে তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় রসুলসোল্লাহ আলিহি ওয়াসালাম বলেন মধ্যরাত্রিতে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় অতপর একজন ঘোষক ঘোষণা করতে থাকেন কোনো আহ্বানকারী আছো কি তার সেই আহ্বানে সাড়া দেওয়া হবে কোনো অভাবগ্রস্ত আছো কি তাকে প্রদান করা হবে আছো কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি তার বিপদ দূর করে দেওয়া হবে এই সময় কোনো মুসলিম বান্দা যে দোয়া করে আল্লাহ আল্লাহতালা তার সে দোয়া কবুল করেন তবে সেই জেনাকারের দোয়া কবুল করা হয় না যে তার লজ্জা স্থানকে ব্যবিচারে নিয়োজিত রাখে এবং যে ব্যক্তি অপরের মাল আত্মসাত করে নম্বর চার সোমবার ও বৃহস্পতিবার আকাশের দরজাগুলো খোলা হয় সোমবার ও বৃহস্পতিবার এ দুদিন আকাশের দরজা এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় দয়াময় আল্লাহ ক্ষমা ক্ষমাপার্থী বান্দার পাপ মোচন করে দেন এবং তার সাপ্তাহিক নেক আমুল কবুল করেন আবু হরারদীয়ল্লাহ তালা আনু থেকে বর্ণিত রসুল সল্লাহ আলিহিউসালাম বলেছেন সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এরপর প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয় যে আল্লাহর সাথে কাউকে শরিক করে না তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মাঝে শত্রুতা রয়েছে তখন বলা হয় এই দুইজনকে রেখে দাও বা সুযোগ দাও যতক্ষণ না তারা আপোষে মীমাংসা করে নেয় নম্বর পাঁচ রমজান মাসে আকাশের দরজা রহমতের দরজা ও জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় আবু হোরারা রদিয়াল্লাহ হুতাল আনহু বলেন রসুলসল্লাহ আলিহি আসালাম বলেছেন যখন রমজান মাস আগমন করে তখন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় অপর বর্ণনায় রয়েছে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় নম্বর ছয় মৃত্যুর পর মোমিন বান্দার আত্মা ওপরে ওঠানোর সময় আকাশের দরজাগুলো খোলা হয় মোমিন বান্দার যান কবচ করার পর তার আত্মার সৌরভে আকাশ বাতাস সুরভিত হয়ে যায় এবং আকাশের দরজা খুলে দেওয়া হয় তার মৃত্যুতে আরসের নিকটতম ফেরেস্তারা খুশিতে আত্মহারা হয়ে যায় খন্দকের যুদ্ধে সাদ বিন শাহাদাত বরণের পর তাকে উদ্দেশ্য করে আল্লাহর রসুল সল্লাহ ওয়াসাল্লাম বলেছিলেন এই সেই ব্যক্তি যার মৃত্যুতে আরস কেঁপে উঠেছিল এবং আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল আর তার জানা যায় অংশগ্রহণ করেছিলেন সত্তর হাজার ফেরেশ অথচ তার কবর সংকীর্ণ হয়েছিল অথপর রসুলসল্ল আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বৌদলতে পরে তা প্রশস্ত করে দেওয়া হয়েছিল নম্বর সাত সূর্য হেলে যাওয়ার পর জোহরের নামাজ আদায় করার আগে হযরত আব্দুর রহমান বিন সাইব রাদি আল্লাহুতালাহ বলেন রসুল সোল্লাহু আলিহি ওয়াসাল্লাম সূর্য ঢলার পর জোহরের আগে চার রাকাত নামাজ আদায় করতেন এবং তিনি বলেন নিশ্চয়ই এ সময় আসমানের দরজাগুলো খোলা হয় আমি পছন্দ করি এ সময় আমার কোনো ন্যাক আমল উপরে উঠুক নম্বর আট বিশেষ একটি দোয়া পাঠ করলে আকাশের দরজাগুলো খোলা হয় আবদুল্লা আহমর অরমর রদাল বলেন আমরা রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করছিলাম উপস্থিত মুসল্লিদের মধ্যে এক ব্যক্তি বলে উঠল الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا تكون رسول صلى الله عليه وسلم بلن এমন এমন শব্দগুলো কে বলেছে তখন ওই ব্যক্তি বলল আমি হে আল্লাহ রসুল তিনি বললেন আমি এ ব্যাপারে আশ্চর্য বোধ করলাম এই শব্দগুলোর কারণে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে নম্বর ইলাহা নয় ইল্ল্লাহ পাঠ করলে আকাশের দরজাগুলো খোলা হয় আবু হরদাল আনু থেকে বর্ণিত রসুল সোল্লাহ আলীহি ওয়াসাল্লাম বলেন কোনো বান্দা সততার সঙ্গে ল্যা ইলাহা ইহ বললে তার জন্য আকাশের দরজাগুলো খোলা হয় ফলে উক্ত কালিমা আর সে পর্যন্ত পৌঁছে যায় নম্বর দশ নামাজের সময় আকাশের দরজাগুলো খোলা হয় সাহুল বিন আজ সাঈদি রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত রসুল সল্লাহু আলিহি আসাল্লাম বলেন দুটি সময় আসমানের দরজাগুলো খোলা হয় তখন সাধারণত দোয়াকারীর দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তা হল নামাজের সময় হলে এবং জিহাদের জন্য কাতারবদ্ধ হলে নম্বর এগারো নামাজের জন্য অপেক্ষাকারীর জন্য আব্দুল্লা ইবনে আউমরদি আল্লাহুতাল আনহু বলেন আমি সল্লাহ আলিহি ওয়াসাল্লামের সঙ্গে মাগরীবের নামাজ পড়লাম তারপর যার চলে যাওয়ার চলে গেল এবং যার থেকে যাওয়ার থেকে গেল রসুলসোল্লাহ আলিহি ওয়াসাল্লাম এত দ্রুত বেগে এলেন যে তার দীর্ঘ নিঃশ্বাস বের হতে লাগল তিনি তার দুই হাঁটুর উপর ভর করে বসে বলেন তোমরা সুসংবাদ গ্রহণ কর তোমাদের প্রতিপালক আসমানের একটি দরজা খুলে দিয়েছেন এবং ফেরেশতাদের কাছে তোমাদের সম্পর্কে গর্ব করে বলেছেন তোমরা আমার বান্দার দিকে তাকিয়ে দেখো তারা এক ফরজ আদায়ের পর পরবর্তী ফরোজ আদায়ের অপেক্ষা করছে পরিশেষে বলব যে সময়ে আকাশের দরজাসমূহ খোলা হয় সে সময় আল্লাহ আল্লাহতালা বান্দাদের ক্ষমা করেন ও দোয়া কবুল করেন তাই এ সময়ে বেশি বেশি তাওবা ও ইস্তেকফার করা দরকার আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন